বড়দের মতো শিশুদেরও কোষ্ঠকাঠিন্য হয়। যকৃতর দোষ, অজীর্ণ, বিভিন্ন প্রকার ঔষধের অপব্যবহার প্রভৃতি কারণে শিশুদের এ রোগটি দেখা দেয়। শিশুদের পায়খানা কিছুতেই হতে চায় না। অতি কষ্টে খুব শুকনো সামান্য এক নেড় বা বলের মতো সামান্য একটু পায়খানা হয়। আজকের ভিডিওতে এ রোগের সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি হঠাৎ করে এই ভিডিওটি কেন তৈরি করতে গেলাম, এই যে শিশুদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, এই ভিডিওটি আগে থেকেই আমার কন্টেন্টের মধ্যে ছিল, কিন্তু একটা বিষয় আমি কিছুদিন ধরে ফলো করছি যে এই শীত পড়ার পরে থেকেই প্রায় কনস্টিপেশনের রোগী দেখা যায়। এবং আজকেও আমি যে একটা বিকালের দিকে একটা 3 বছরের একটা মেয়ে শিশুকে কনস্টিপেশনের চিকিৎসা করলাম, এই মেয়েটার অবস্থা একটু অন্যরকম ছিল, তার জন্য মনে খুব আন্তরিকতার সঙ্গে আপনাদের সঙ্গে আমি সেই বিষয়টি শেয়ার করতে চাইছি। এই বাচ্চাটির প্রথমে এই বাচ্চাটির জ্বর হয় এবং জ্বর হওয়ার পরে জ্বরটা সেরে যায়, অ্যালোপ্যাথি চিকিৎসাধীন ছিলেন, তারপরে হয় কাশি, কাশিটাও সেরে যায়, তারপরে তার কনস্টিপেশন হয়। এই কনস্টিপেশন হওয়ার পরে তার পায়খানা কিছুতে হতে চায় না, 2-3 দিন পরপর পায়খানা যায় এবং যখন পায়খানা যায় তখন সে কান্না করে, পায়খানার সঙ্গে রক্ত পড়ে, এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তো ওকে অ্যালোপ্যাথি যে ওনাদের যে পদ্ধতি রয়েছে কি ওই মলদারে কি ভেজলিনের মতন কি ক্রিম না কি যেন পাইপের মতন কি সিস্টেম আছে ওই দিয়ে ওকে পায়খানা করানো হচ্ছিল। তো সেই বাচ্চাটির মলদ্বারটা পুরো ফুলে গেছে এবং ভীষণ কান্নাকাটি করে, ওর মাও সঙ্গে এসেছিল, আমাকে যে অবস্থায় দেখালো খুবই একটা মারাত্মক মানে দুঃখজনক বিষয়। বিষয়টি আমারও খুব বাজে লেগেছে যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এইভাবে কষ্ট হচ্ছে, খুবই দুঃখ লাগছিল আমাকে, আমার মানে দেখে বাচ্চা মেয়েটাকে। তো আমি ট্রিটমেন্ট করলাম, ওকে অ্যান্টিক্রুডি দেওয়া হয়েছে, দেখা যাক, আশা করি তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে। তো এরকম মর্মান্তিক অবস্থা যাতে ছোট ছোট বাচ্চাদের এই কনস্টিপেশন রোগের জন্য দেখা না যায় তার জন্য আমরা কিন্তু একেবারে রুগীকে সুন্দরভাবে চিকিৎসা করে আরোগ্য করতে পারি। নাম্বার 1 রেমেডি, অ্যালুমিনা। শিশু শীতকাতর, উত্তেজিত এবং ভীতু। অ্যালুমিনার রুগীর অ্যালুমিনার যে শিশু রয়েছে শিশুরা কিন্তু শীতকাতর এবং উত্তেজিত, চট করে রেগে যায় এবং কিছুটা কিন্তু ভীতুও হয়। রোগা জীর্ণ শীর্ণ দেহের শিশুদের জন্য ঔষধটি যথেষ্ট উপকারী। যদি এই শিশুরা রোগা হয়, জীর্ণ শীর্ণ হয়, রোগাটে টাইপের, এই ধরনের শিশুদের এই ঔষধটা কিন্তু খুব উপকারী। যে সমস্ত শিশুরা কৃত্রিম দুধ খেয়ে কোষ্ঠকাঠিন্য রোগের শিকার হয়েছেন তাদের জন্য ঔষধটি যথেষ্ট ভালো কাজ দেয়। কৃত্রিম দুধ মানে কি, মায়ের দুধ নয়, গরুর দুধ বা বিভিন্ন রকম মার্কেটে যে দুধগুলো পাওয়া যায় সেই দুধগুলো খেয়ে যদি কনস্টিপেশনের শিকার হয় শিশু তাহলে এই ঔষধটা কিন্তু ভালো কাজ দেবে। মল অত্যন্ত কঠিন, পাথরের মতো শক্ত, গাঢ় এবং তাতে আম জড়িত থাকে, মলের এই বৈশিষ্ট্যটা কিন্তু থাকবে। আচ্ছা, কখনো 1 সপ্তাহ কাল পর্যন্ত মল ত্যাগের বেগই থাকে না, এই ঔষধের আর একটা বিশেষ লক্ষণ। 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু মল ত্যাগের কোনো আকাঙ্ক্ষাই থাকে না, কোনো বেগই থাকে না। মল ত্যাগের সময় জোরে বেগ দিতে হয়, সেটা তরল মল হলেও। এই যে অ্যালুমিনায় যে আমাদের ওষুধটা রয়েছে এই ওষুধটা মল যে শুধু শক্ত হবে তা নয়, নরমও থাকতে পারে, কিন্তু নরম থাকলেও কিন্তু প্রেশার দিতে হয় পায়খানা করার সময়। এইসব শিশুদের অখাদ্য কুখাদ্য খাবারের প্রতি বেশি আকাঙ্ক্ষা থাকে। এই অ্যালুমিনা রোগীরা যদি একেবারে শিশু না হয়ে বাচ্চা হয়, 5-6 বছরের শিশু হয়, তাদের এদের কিন্তু অখাদ্য কুখাদ্য ভাজা ভুজি হ্যান ত্যান আওয়া যাওয়া খাদ্যের প্রতি কিন্তু আকাঙ্ক্ষা বেশি থাকে। নাম্বার 2 রেমিডি, অ্যান্টিক্রুড। শিশু উভয় কাতর এবং মোটাসোটা,
অত্যন্ত রাগী, গায়ে হাত দিলে রেগে ওঠে। এই যে আজকে আমি যে শিশুটাকে দেখলাম, এই শিশুর আমি গায়ে হাত দিয়েছিলাম, কিন্তু গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত টেনে নিচ্ছে, আমার উপর রেগে যাচ্ছে। তো এই অ্যান্টিম ক্রুডের শিশুরা উভয় কাতর, এই এই মেয়েটাও আজকে উভয় কাতরে ছিল। কথাবার্তা বলার সময় আমি ফলো করেছি এবং এর মার কাছেও যেটা আমি শুনলাম সেই তথ্য অনুসারে, ঔষধের অপব্যবহার করার জন্য কোষ্ঠকাঠিন্য হলে এটি অধিক উপযোগী। এই যে যে বিষয়টা ঔষধের অপব্যবহার, তার মানে পাস হিস্ট্রিতে যদি এরকম পাওয়া যায় যে দেখা যায় ওকে অন্য রোগের জন্য কোনো ঔষধ খাওয়ানো হয়েছে বা কনস্টিপিউশনের জন্য অন্য কোনো বিভিন্ন প্রকার ঔষধ খাওয়ানো হয়েছে, তো তার থেকে যদি রোগটা সৃষ্টি হয় মনে হয় তাহলে এই ঔষধটা কিন্তু ভীষণ কার্যকরী। জিহ্বার সাদা রঙের প্রলেপ থাকে, মনে হয় দুধ মাখানো। এই অ্যান্টিম ক্রুডের রোগীদের কিন্তু জিহ্বাটা সাদা থাকে, মনে হয় দুধ দিয়ে লেপা, এই মেয়েটারও ছিল। পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং মলের সঙ্গে তরল মল, এরা যে শুধু শক্ত মল ত্যাগ করবে সেটা কিন্তু নয়, মলের সঙ্গে তরলও থাকতে পারে। দেখা গেল কিছুটা তরল হয়ে গেল, মাঝখানে ভিতরে কিছু গাঁটগাঁটও থেকে গেল, এরকম মলও কিন্তু থাকতে পারে। স্নানের অনিচ্ছা, আমাদের যে সালফার রেমিডিসটি রয়েছে, সালফার রেমিডিসে যেমন রুগীরা স্নান করতে চায় না, এই অ্যান্টিম ক্রুডের রুগীরাও কিন্তু স্নান করতে চায় না। নাম্বার থ্রি রেমিডি কলোসিন্থ, শিশু শীতকাতর এবং রাগী। ছোটো ছোটো ছেলে মেয়েরা পা দুটি পেটের উপর চেপে ধরে, এই যে কলোসিন্থের একটা বৈশিষ্ট্য, যে বাচ্চা কথা বলতে জানে না তার কনস্টিপিউশন হলে হয়তো মা টের পাবে, দুই তিন দিন পায়খানা না হলে, কিন্তু তার যখন পেট ব্যথা হবে তখন কি করে টের পাবেন তার মা? মাও তো অনভিজ্ঞ থাকতে পারে। তো এই সমস্ত শিশুদের যখন পেটে ব্যথা হয় তখন চিত হয়ে শুয়ে পা দুটিকে হাত দিয়ে টেনে ধরে এরকম। এবার এই টেনে ধরার বিষয়টা কি, ও যখন হাত দিয়ে টেনে ধরে তখন এই পায়ের চাপটা বুকে এসে এই পেটে এসে পড়ে, তো পেটে এসে পড়লে ওই ব্যথাটা ভালো লাগে, আরামবোধ হয়। আর এই কলোসিন্থের ওষুধের আমাদের বিরাট একটা লক্ষণ রয়েছে, ব্যথার কিন্তু চেপে জোরে চেপে ধরলে উপশম হয়, এই লক্ষণটা থাকে, তার জন্য কিন্তু বাচ্চারা ওরকমটি করে। ঔষধের অপব্যবহারের জন্য শিশুদের কোষ্ঠকাঠিন্য হলে ঔষধটি অধিক কার্যকরী, ওই আগের মতোটা ঔষধের অপব্যবহার। ঔষধটি পেটের অসুখে জিহ্বার ডগায় জ্বালা, তিক্ত স্বাদ, অত্যন্ত ক্ষুধা, সবুজ রঙের পিত্ত বমি, সবুজ রঙের মলও কিন্তু হতে পারে, নিদ্রাহীনতা প্রভৃতি উপসর্গ থাকবে। নাম্বার ফোর রেমিডি ওপিয়াম, শিশু গরম কাতর, নিষ্ক্রিয় এবং জড় বিশিষ্ট দেহ। ওপিয়ামের রোগীরা কিন্তু ওই নিষ্ক্রিয় বডি, নিষ্ক্রিয় বডি মানে কীরকম, কোনো ক্রিয়া সহজে করে না, এরা চলাফেরা খাওয়া দাওয়া মনে হচ্ছে ভীষণ ঢেলা, চলে কি চলে না, এরকম ওদের একটা দৈহিক এবং শারীরিক বৈশিষ্ট্য থাকে। এটা কেন হয়, ভাইটাল ফোর্স কম থাকে, জীবনী শক্তির অভাব থাকে এই ওপিয়াম ঔষধটিতে। কোষ্ঠকাঠিন্যের মল অত্যন্ত শক্ত, কালো, গুটলে, ছোট ছোট বলের মতো। ওপিয়ামের শিশুদের নিদ্রালু ভাব থাকে, এই যে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে ওপিয়ামের রুগী হলে তার কিন্তু নিদ্রালু ভাব থাকবে, সবসময় একটা ঘুম ঘুম ভাব, অর্থাৎ সে সুযোগ পেলেই কিন্তু একটু ঘুমিয়ে নেবে, এই লক্ষণটা কিন্তু থাকবে। ঔষধের অপব্যবহারের জন্য কোষ্ঠকাঠিন্য হলে ঔষধটি অধিক কার্যকরী। কোষ্ঠকাঠিন্যের সঙ্গে পেট ফাঁপা, ব্যথা, মলে দুর্গন্ধ থাকে, এই ওপিয়াম ঔষধটিতে কোষ্ঠকাঠিন্য থাকবে, তার সঙ্গে পেটে ব্যথা থাকবে, পেট ফাঁপাও থাকতে পারে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।